বউ হারালে বউ পাওয়া যায়, কিন্তু মা হারালে মা পাওয়া যায় না রে পাগলা। আরে চিরঞ্জিতের বিখ্যাত সে ডায়লগ শুনিস নি রে তুই, এই বলে মামা অনেক মজার কিছু বলে ফেললেন। এই ধারণা করে উচ্চস্বরে হেসে উঠল মামা। আমি মোবাইলের স্ক্রিন থেকে চোখ সরিয়ে মামার দিকে তাকালাম। এই কথাটা অনেকবার শুনলেও আমার কাছে সবচেয়ে নিম্নমানের জঘন্য কথা লাগে এটা। মামা আমার দিকে তাকিয়ে আছে আমার কোনো উত্তরের আশায়। আচ্ছা মামা, ধরো তিন্নির জামাই শিমুলকে নীলার বাবা এই কথাটা বলছে, তোমার কেমন লাগবে বলো তো? নীলা বউ হয়েছে বলে ভুলে যাও কেন? ও কারো মেয়ে, তুমি আবার নীলাকে ছেড়ে দিতে পরামর্শ দিচ্ছ? মামা আরও কিছু বলবে আমি জানি, কিন্তু আমি শেষ সুযোগ দিলাম না, উঠে গেলাম। বাসায় আজ থমথমে পরিবেশ, এমন পরিবেশ বেশ কিছুদিন ধরে হচ্ছে বাসায়, কিন্তু আজ ভয়াবহ রূপ নিল। আমি উঁকি মেরে দেখলাম নীলা রান্নাঘরে আনমনে সবজির তরকারিটা নেড়ে যাচ্ছে। আমি গেলাম, ও বুঝল কিন্তু ফিরে তাকালো না। শুভ্র গোলাপি গালটা তামাটে হয়ে গেছে, আর কেউ বুঝুক আর না বুঝুক, আমি জানি শুকনো কান্নার দাগ এমন হয়। আমি মায়ের রুমের দিকে গেলাম। মামা লম্বা করে খাটে হেলান দিয়ে মাথায় এক হাত দিয়ে শুয়ে আছে। আমি গেলাম, বুঝতে পারলো কিন্তু কিছু বলল না। আমি চুপচাপ পকেটে হাত দিয়ে বাসা থেকে বের হয়ে গেলাম। অফিসের আকাশি কালার শার্ট আর অ্যাশ কালারের ফর্মাল প্যান্টটা এখনও গায়ে। কিছু দূরে একটা পার্ক আছে, সেখানে বেঞ্চে গিয়ে বসলাম। সিগারেট খাওয়ার অভ্যাস নেই, তাও আজ হাতে নিলাম। আমি পলাশ, আমার কোনো ভাই বোন নেই। আমি মায়ের অনেক আশার ফল। আমাকে হাই স্কুল পর্যন্ত মা স্কুলে দিয়ে আসতো। কোচিংয়ে গেলে 2 ঘন্টা বাইরে ফুটপাতে পেপার বিছিয়ে গরমে পাখা করে করে বসে থাকতো। আমি মানা করতাম, মা শুনতো না, কারণ বড় রাস্তা পার হতে হতো স্কুল কোচিংয়ে যেতে গেলে, যেখানে সারাক্ষণই গাড়ি চলত। আমিও খুব মা ভক্ত ছেলে ছিলাম, পড়ালেখায় ভীষণ ভালো ছিলাম, তেমনি শান্ত। তাই যখন কেউ আমার প্রশংসা করত, মায়ের চোখে মুখে যে হাসির আভা ছড়াতো তা যেন মায়ের নিজের প্রশংসার মতো, গর্বে মায়ের মাথা উঁচু হয়ে যেত। কলেজ ভার্সিটি শেষ করে ভালো কোম্পানিতে জবে ঢুকলাম। এরপর শুরু হলো সবার নানা কথা, আমাকে এখনও কেন বিয়ে দিচ্ছে না মা, আজ হলে আর কতদিন। মা বলতো, আমার সোনার টুকরো ছেলের জন্য তেমন সোনার প্রতিমা মেয়েও তো লাগবে। আমার কোনো পছন্দ ছিল না, তাই মা তার পছন্দ মতো সুন্দরী শিক্ষিত ভদ্র পরিবারের ভালো মেয়েটা বেছে নিয়ে এলো আমার জন্য। আমি বলেছিলাম, ছোট মেয়ে তো, মা উত্তর দিয়েছিল, খারাপ কিসে মেয়ে। আমি যখন প্রথম দিন নীলাকে দেখেছিলাম, হলুদ জামায় শুভ্র চেহারায় যেন এক শিউলি ফুল লেগেছিল। মায়ের পছন্দে চিরকালেই ভরসা, কিন্তু এই যেন ভাগ্য আমার। যখন ওকে দেখলাম মনে হলো একে ছাড়া আর কেউ আমার জন্য জন্মই নেয়নি। যখন ওর হাত আমার হাতে দেওয়া হলো বিয়ের আসরে, তখন ভাবলাম ওর সব সুখের অনুভূতিগুলো এখন আমার দায়িত্ব। প্রথম রাতে যখন ওকে বুকে নিয়েছিলাম, মনে হলো আমায় ভেদ করে কোনো দুঃখ ওকে ছুঁতে পারবে না, প্রমিস। কিন্তু সংসার চক্র বড় ভিন্ন, কোনো প্রতিজ্ঞা আমি রাখতে পারিনি। সর্বগুণ সম্পন্ন মেয়েটা বউ হতে হতে অকর্মা আর তর্ক করা বেয়াদবে পরিণত হয়ে গেল। প্রথম প্রথম কেউ কিছু বললে বুকে আঁচড়ে পড়ে কান্না করত। আমি বুকে টেনে নিলেও কখনো জানতে চাইলাম না কি হয়েছিল, কার দোষ, কখনো বলেও দেইনি কি করলে আর শুনতে হবে না সেই কথা। অফিস শেষে স্বাভাবিকভাবে রুমে গিয়ে ফ্রেশ হতাম। মায়ের ধারণা, আগে আমি নীলার কথা শুনে আসি, তাই মা যখন নীলার অকর্ম হওয়ার গল্প শোনায় আমি নির্বিকার থাকি। আমার আর নীলার পরিবার একই লেভেলের হলেও আমাদের দুইজনের বেড়ে ওঠা সম্পূর্ণ ভিন্ন। নীলার বাবার বদলির চাকরি, তাই একা একা থাকতে হয়েছে ওনাকে অনেক বছর, নিজের কাজ আর ঘরের কাজ করার অভ্যাস ওনার। বিয়ের পর ওদের বাসায় যখন গিয়েছিলাম, তখন দেখলাম নীলার বাবা বিকেলবেলা ছাদ থেকে সবার কাপড় এনে ভাঁজ করে রাখত, এমনকি নীলার আন্ডারগার্মেন্টসগুলো। আমি দেখে লজ্জা পেয়েছিলাম,
নীলা নির্বিকার ছিল, কারণ ওদের জন্য স্বাভাবিক ব্যাপার। নীলার মা এককালে চাকরি করতেন, পরে ছেড়ে দিয়েছেন। নীলার মায়ের ধারণা, গেস্ট আসলে ভালো করে দুই তিন পদে রান্না করলে সব টেস্ট করে, ভালো করে খেতে পারবে। কিন্তু আমাদের ভাষায় গেস্ট এলে খাওয়া হোক না হোক টেবিল ভরে যেতে হবে নানা পদের বাটিতে, তাই রান্না করতেই যায় সারাদিন, তার উপর খাওয়া শেষের ক্লান্তি। এই নিয়েও মায়ের সমস্যা, নীলাকে সুযোগ পেলে কথা শুনিয়ে দেয়। নীলার ভাই সৌরভ, ও কাজ করে, সবার খাওয়া শেষে রাতের থালা বাসন হাঁড়িও পরিষ্কার করে। আমি নীলাকে বলেছিলাম, তুমি বসে আছো আর সৌরভ এসব করছে? নীলা স্বাভাবিক গলায় বলেছিল, এটা ওর ডিউটি। তাই নীলা একদিন চুলায় রান্না বসিয়ে স্নান করতে গেল, বাবা ওইখানেই ছিল। নীলা বাবাকে বলে গেল, বাবা আর দুই মিনিট পর চুলাটা অফ করে দিয়েন। বাবা হ্যাঁ না কোনো উত্তর দিল না, ইচ্ছা করেই চুলা অফ করলো না, কারণ এটা বেয়াদবির সামিল। নীলা যখন পোড়া গন্ধ পেল দ্রুত এসে চুলা বন্ধ করল। বাবা তখন পিছন দিকে হাত দিয়ে উঠে চলে গেল। নীলার সে দৃষ্টি নিজেকে এই পরিবারের আপন করতে না পারার চরম সাক্ষী ছিল। তাই নীলাও কখনো কোনো সুযোগ ছাড়ত না মাকে কথা শোনাতে। নীলার এক্সাম ছিল, তাই আমাকে ওর অ্যাপ্রন আর দুইটা থ্রি পিস আয়রনে দেওয়ার জন্য দিল, আমি শার্টের সাথে দোকানে দেওয়ার জন্য। আমি দরজায় গিয়ে আবার চেক করায় নীলার একটা আন্ডার গার্মেন্টস পেলাম। দরজা থেকে চিৎকার করে বললাম, কি ব্যাপার, তোমার এইটা সহ চলে এলো তো, নিয়ে যাও। নীলা হাতে কলম নিয়ে দ্রুত এসে আমার হাত থেকে ছিনিয়ে নিয়ে লুকিয়ে ফেললো ওড়নার নিচে, আর কঠিন চোখে তাকালো আমার দিকে। আমি বুঝলাম না কেন। তখন মা সিরিয়াল দেখতে দেখতে নড়ে চড়ে বসে বলল, বাসায় সব নির্লজ্জ এনে তুলেছি, অন্যদেরও বানাচ্ছে। বাবা পায়ের নখ কি যেন করতে করতে একটা তাচ্ছিল্য হাসি দিয়ে সায় দিল। নীলার চোখ রক্তবর্ণ হয়ে গেল। আমি কিছু না বলে বেরিয়ে এলাম, দোষটা আমারই ছিল, কিছু না বলে আমি তো রেখে আসতে পারতাম। কিন্তু আমি বুঝালাম নিজেকে, দোষটা নীলার, ও কেন দেখে দিল না। অফিসের পিকনিক, আমি মাকে বললাম পরশু পিকনিক, সকাল 9টায় বের হব। নীলা সেদিন সকালে উঠে সবার নাস্তা, দুপুরের ভাত রেডি করে, স্নান করে, নীল শাড়ি পরে, ভেজা চুলে ছোট্ট ক্লিপ লাগিয়ে, কাজল পরে রেডি হয়ে নিল। মাকে বললাম আমরা বের হচ্ছি। মা বলল, যা না, পারমিশন তো নিচ্ছিস না, বউ নিয়ে বের হচ্ছিস, জানাতে এসেছিস। ও মা, এই আবার কেমন কথা, সেদিন তো বললাম আর বিয়ের পর পিকনিকে বউ সহ যাবে, এটাই তো স্বাভাবিক। তো আমি কি মানা করেছি নাকি, যা তো। আমি রুমে এসে দেখলাম নীলার ভাঁজ ভাঙার শাড়ি খাটের উপর, ক্লিপ খুলে গেছে, ভেজা চুল লেপটে আছে, কাজল ছড়িয়ে গেছে গালে। আমি বললাম, কি ব্যাপার, তুমি সব খুলে ফেললে কেন, দেরি হচ্ছে তো। নীলার চোখ আবার রক্তবর্ণ, দাঁত খিচিয়ে বলল, সকাল থেকে যখন সব রেডি করে দিচ্ছিলাম তখন মুখে কুলো এঁটেছিল কেন, এখন মানা করছে। মা শুনে ফেলল, আমি মানা কখন করলাম। দুইজনের কথা কাটাকাটি শুরু হয়ে গেল। আমি বিরক্ত হয়ে বললাম, তোমাদের জন্য কোনো কিছু শান্তিমতো করা যায় না মা, তোমার এখন এটা বলার কী দরকার ছিল। আর নীলা, মা তো মানা করেনি, তোমার এত রাগ করার কী আছে, ধুর আর ভালো লাগে না। এই বলে অন্য রুমে গিয়ে শুয়ে পড়লাম। এক শুক্রবারে বাসায় ভালো মন্দ রান্না হলো, নীলার ভাই সৌরভ এসেছিল। দুপুরে খাওয়া শেষে আমি তো রুমে ঘুমাতে গেলাম, নীলার ক্লান্ত লাগছিল তাই সৌরভ থাল ধুয়ে দিচ্ছিল। এই দেখে মায়ের হুঙ্কার, তুমি না পারলে আমায় বলতে, ভাই দিয়ে কাজ করিয়ে কি বোঝাতে চাও, আমরা সব অকর্মা। সৌরভ বলে যাচ্ছে, মাসি দিদি বলেনি, ওর খারাপ লাগছে তাই আমিই করে দিচ্ছিলাম দিদিকে, এটা কোনো ব্যাপার না। মা আরও জোরে চিৎকার, খারাপ লাগছে তো আমায় বলতে পারতো। নীলা আবার চুপচাপ এসে সব ধুতে লাগলো। মা বলছে, সরো আমি ধুয়ে দিচ্ছি। নীলা সরছে না, এটা ওর বেয়াদবি মেনে নিল মা। আমি একটু কান উঁচু করে শুনে আবার শুয়ে পড়লাম, দুপুরের ঘুম কে নষ্ট করে। আমার ছেলে হলো তুলতুল, তার নাম রাখা নিয়েও দুই পরিবারের মন কষাকষি। নীলাদের বাড়ি থেকে দেওয়া নামগুলো অর্থহীন আর মা বাবার দেওয়া নামগুলো বড্ড সেকেলে। মূল ঘটনা হলো আজ দুপুরে, মামা এসেছিল, নীলা কাজে ব্যস্ত, আমি অফিসে,
বাচ্চা মা সামলাচ্ছে তাও ওকে তো খাওয়াতেই হচ্ছে। কাল ওর ঘুম হয়নি, আজ গেস্ট আসায় ভীষণ বিরক্ত নীলা। ভালো করে নমস্কারও করলো না মামাকে। একবার চা দিল নীলা, রান্না করতে গেল আবার। আবার চা নাস্তা চাওয়ায় তাড়াতাড়ি প্লেট পরিষ্কার করতে গিয়ে পাকা কলার খোসাগুলো সেখানে ফ্লোরে পড়ে রইল। বাবা কিছুক্ষণ পর ওখান দিয়ে যাওয়ার সময় তা দেখে বলল, কাজের কোনো সৌন্দর্য নেই, এখানে খোসা ফেলেছে ইচ্ছে করে, যাতে আমরা কেউ পড়ি। নীলার চুলায় মরিচের ঝাল উঠছিল, তা ফেলে এসে বাবাকে বলল, বাবা আপনি চাইলে তো নিজে নিয়ে একটু ফেলে দিতে পারতেন, এত কথার কী আছে। মামা বলে উঠল, বাড়ির ছেলেদের কাজ করাতে চাও, তার উপর শ্বশুরের মুখে তর্ক করো। মা বলল, ওর মায়ের মতো উড়ে বেড়াতে চাই আর কি, জামাই আর ছেলেকে দিয়ে বাড়ির কাজ করায়, আমার ঘরে ওসব হবে না। নীলা আরও ফেঁপে উঠল, আমার মা বেড়ায় না, ঘরের ছেলেদের শুধু পুরুষ না বানিয়ে মানুষ বানায়, আপনার মতো না, হীনমনের মহিলা কোথাকার। এরপর কেউ কারো কথা ফেলতে দিচ্ছে না, সমান তালে তিনজনের কথার উত্তর দিয়ে যাচ্ছে নীলা। এক পর্যায়ে মা বলল, বের হয়ে যাও আমার ঘর থেকে। আমি নিজে থেকে আসিনি এই ঘরে, সমাজের পাঁচজন নিয়ে বিয়ে করে এসেছি, যেতে হলে পাঁচজন ডেকে জামাই নিয়ে বের হব। তখন আমাকে জরুরি তলব, আমি অফিসের কাজ ফেলে দিলাম দৌড়। আমাকে বলা হলো, আমি কি চাই, মা নাকি বউ? বিকেল হয়ে আসছে, গাছের পাতাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, নীলাও ব্যাগ গুছিয়ে ফেলেছে, এখন আমার সিদ্ধান্তের অপেক্ষায়। আমি হ্যাঁ বললে সাথে যেতে হবে, না বললে ও তুতুলকে নিয়ে বের হয়ে যাবে। বসার রুমে সবাই বসে আছে, মা খাটে বসে আছে, বাবা আর মামা সোফায়, নীলা রুমের পর্দার পাশে দাঁড়ানো, ওর চোখ মুখ নির্বিকার। আমি অপরাধীর ভঙ্গিতে সবার মাঝে দাঁড়ালাম, কেউ কোনো কথা বলছে না। আমি একটা বড় নিঃশ্বাস নিয়ে বলতে শুরু করলাম, মা, নীলা, তোমাদের দুইজনের থেকে কোনো একজনকে বেছে নেওয়ার অধিকার আমার নেই, সেই অধিকার আমি হারিয়ে ফেলেছি। কিভাবে তা বলছি, এখন সেই অধিকার তোমাদের, কে আমায় বেছে নেবে? তার আগে আমার কিছু কথা আছে। মা, প্রথমে আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, তুমি ঘরে একটা মেয়ে চেয়েছিলে, কিন্তু নীলাকে ঘরের বউ থেকে মেয়ে বানিয়ে তোমায় দিতে পারলাম না। আমি নীলাকে সাহায্য করিনি তোমাকে বোঝার জন্য, আমি ওকে বলিনি তুমি যখন বলো সন্ধ্যায় চুল খোলা রেখো না, তুমি ওকে খোটা নয়, তুমি ওকে শেখাচ্ছ। আমি ওকে বোঝাইনি, মা তুমি চেষ্টা করেছিলে কিন্তু বাবা কোনো কাজে তোমায় সাহায্য করেনি, আমি তোমার সাত রাজার ধন, তাই তুমি এসব আমায় করাওনি, এটা আমাদের নিয়ম। তার মানে এই না যে বাবা কখনো তার দায়িত্ব অবহেলা করেছে। তুমি যখন সেদিন নীলা মাছের পেটি নিয়েছিল তখন তুমি বললে, পলাশ তো পেটি খায়, নীলা আবার রাখতে গেলে বলেছিলে, খাও খাও, এটো হাতে আর রেখো না। সেদিন নীলার কান্নাটা বুঝে আমি ওকে বুঝাইনি তুমি কতবার আমায় মেরেছিলে এটো হাতে কিছু রাখতে গেলে। সারা দিন শেষে বাসায় এলে তখন তুমিই ছিলে আমার সকল কথার ছুরি, সব ছিল তোমার জানা, আমি ছিলাম তোমার একমাত্র জানালা। সরি মা, আমি তা করিনি। নীলা, আমি তোমার কাছেও অপরাধী, তুমি আমায় ক্ষমা করো, কারণ আমি তোমার প্রথমে ছোট ছোট মন খারাপগুলো শুনিনি, শিখিয়ে দেইনি কিভাবে তোমাকে আর এইসব কথা শুনতে হবে না, কি করলে মা উচ্চ স্বরে হেসে ওঠে, কোন খাবারটা খেলে বাবা পুরনো কথার বাক্স খুলে। তোমার ছোট ছোট ভুলগুলো অপরাধ হওয়ার আগেই নিজের বলে তোমাকে বাঁচিয়ে দেইনি। আমি তোমার আর মায়ের সম্পর্কটা কখনো স্বাভাবিক করার চেষ্টা করিনি, যেখানে তোমার খারাপ লাগলে তুমি মাকে বলতে পারোনি, মা আমার শরীরটা খারাপ লাগছে, আপনি এটা করেন তো প্লিজ। কি সহজ ব্যাপারটা, তোমাদের মনের দূরত্ব এত জটিল করে তুলেছে যে সেদিনের শোরুমের থালা ধোয়াতে মায়ের চিৎকার করাটা কত স্বাভাবিক ছিল, আর তোমার চুপ থেকে আবার তা করতে থাকার নীরবতায় কত রাগ অভিমানের গভীরতা ছিল। এখন তোমরা বলো আমাকে কিভাবে ভাগ করতে চাও? আমার মুখের হাসি, বুকের শান্তিটা নীলার সাথে বিদায় করে আমায় রাখতে চাও, নাকি নীলা আমার সারা জীবনের আত্মগ্লানি নিয়ে মাথা নুয়ে জীবন্ত মূর্তি বানিয়ে নিয়ে যেতে চাও? কেন আমাকে বলা হচ্ছে
মা নাকি বউ? কেন মা আর বউয়ের মাঝে অপশন থাকবে যখন মা আর বউ ছাড়া অপূর্ণ সব? কেন ওদের মাঝে নাকি শব্দটা আসবে? তোমরা বলো কিভাবে ভাগ করবো এই ভগ্নাংশ? এক টানা কথাগুলো বলে আমি ক্লান্ত হয়ে গেলাম। অনেকক্ষণ নীরবতা, সবার চোখে জল গড়িয়ে একাকার। কোথায় যেন সন্ধ্যা প্রদীপ জ্বেলেছে, ধূপের সুবাস আসছে। কিছুক্ষণ পর মা গলা খেকিয়ে বলল, তোমার মামা চলে যাবে তো, একটু আদা চা করো আর ময়দা বেলে কিছু লুচি বানাও, পারবে তো? নীলা চোখের পানি মুছতে মুছতে হেসে বলল, এখনই করে আছি মা। উড়ন্ত বেলুনকে হঠাৎ ফুটো করে দিলে যেমনটা করে ফুস করে মাটিতে পড়বে, আমি তেমন করে বসে পড়লাম মায়ের পায়ের কাছে। মায়ের কোলে মাথা রেখে এতক্ষণে ঠালমাটাল শরীরটা সামলাচ্ছে। মা চুলে হাত বুলিয়ে বলছে, যা অফিসের কাপড় ছেড়ে। আমি রান্নাঘরে গেলাম, নীলা লুচি বেলছে। আমি গিয়ে জাপটে ধরলাম ওকে বুকে। কারো মুখে কথা নেই, কিন্তু আমার বুকটা যেন গরম কোনো তাওয়ায় এক টুকরো বরফ ছাড়লো কেউ। ছ্যাঁ ছ্যাঁ করে আওয়াজ করে গলে যাচ্ছে সবটা, আর একটু পরে সব গলে পানি হয়ে গেল সব জমানো কষ্টগুলো। এ যেন অনেক দিনের অব্যবহৃত পুকুরের শান্ত জল।